বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি বলছে বিএনপি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছে তার সঙ্গে তারা একমত এখানে তাদের কোনো দ্বিমত নেই সঙ্গে ন্যূনতম সংস্কার যেগুলো দরকার সেগুলো যত দ্রুত সম্ভব করে নির্বাচন দিয়ে দেয়া উচিত বলেও মনে করছে দলটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য আরও কীভাবে দৃঢ় করা যায় প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য আনার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন এ সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি নির্বাচন এক প্রশ্নের জবাবে তিনি বলেন আজকের প্রেক্ষাপট ঠিক ওরকমটা ছিল না এজন্য ওই ব্যাপারে আলোচনা করেনি আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন শুধু না জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে